বন্ধুরা, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা ইতোমধ্যেই জানো যে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগ শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। আজকের ভিডিওতে, অর্থাৎ এই ভিডিওতে আমরা জানব যে 1954 সালের এই নির্বাচনে কেন মুসলিম লীগ পরাজিত হয় এবং কেন যুক্তফ্রন্ট বিজয়ী হয়। আসো তাহলে কারণগুলো জানা যাক। প্রথমত, মুসলিম লীগের অগণতান্ত্রিক মনোভাব সেটি কীরকম। 1949 সালে টাঙ্গাইলে অনুষ্ঠিত একটি উপনির্বাচনে পরাজয়ের ফলে মুসলিম লীগ নেতাদের মধ্যে এক ধরনের নির্বাচন ভীতি দেখা যায়। তার মানে তারা চিন্তা করেন যে নির্বাচন করলে পরাজয় ছাড়া ভিন্ন কোনো ফলাফল তাদের ভাগে জুটবে না, এই কারণেই তারা নির্বাচন নিয়ে ভীত হয়ে পড়ে। এবং এই নির্বাচন ভীতির ফলে 1951 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচন, সেটি মুসলিম লীগ স্থগিত রাখে। তার মানে বুঝতেই পারছো, মুসলিম লীগ আসলে জনমতের উপর আর আস্থা রাখতে পারছিল না, কারণ জনমত তখন তাদের পক্ষে ছিল না। এবং এই নির্বাচনকে স্থগিত করে তারা প্রাদেশিক আইনসভার মেয়াদ আরও 3 বছর বাড়ায়। এবং মুসলিম লীগের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের ফলে পূর্ব বাংলার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তার পাশাপাশি দ্বিতীয় বড় কারণটি হচ্ছে মুসলিম লীগের প্রশাসনিক ব্যর্থতা। সেটি কীরকম। মুসলিম লীগ যখন শাসন করছিল তখন বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। তার একটি হচ্ছে লবণ সংকট। তার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও তারা ব্যর্থতার পরিচয় দেয়। মুসলিম লীগ সরকারের সময় আরেকটা বড় সমস্যা ছিল পাট কেলেঙ্কারি। তার মানে বুঝতেই পারছো যে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির সাথে সাথে প্রশাসনিকভাবে ব্যর্থতার কারণে মুসলিম লীগের জনপ্রিয়তা দ্রুতই কমছিল। খাদ্য সংকট, লবণ সংকট, বন্যা সমস্যা, এই সকল সংকট উত্তরণ করতে না পারার কারণেই, অর্থাৎ প্রশাসনিকভাবে ব্যর্থ হওয়ার কারণেই মুসলিম লীগের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় জনগণ বা ভোটাররা। তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে 21শে ফেব্রুয়ারির ঘটনা। 1947 সালের পর যখন বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে বাংলা ভাষা সংস্কৃতিকে অবদমনের ষড়যন্ত্র শুরু হয়, তখন মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য উঠে পড়ে লাগে। এবং এই চক্রান্তের বিরুদ্ধে যখন রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানে মুখরিত ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালানো হয় মুসলিম লীগের মদদে বা পৃষ্ঠপোষকতায়, তখন বাংলার সাধারণ মানুষ ব্যাপারটিকে মোটেই ভালোভাবে নেয়নি। তারা সেই মুহূর্তেও প্রতিবাদ করেছে, আবার তার পাশাপাশি পরবর্তীতে ব্যালটেও এই ঘটনার জবাব দিয়েছে। এরপর সংবিধান প্রণয়নে ব্যর্থতার পরিচয় দিয়েছে মুসলিম লীগ। পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগ সরকারের উপর দায়িত্ব ছিল সংবিধান প্রণয়ন করা, এবং সম্ভব হলে দ্রুততম সময়ের মধ্যে। অথচ তারা সেই কাজটি করতে ব্যর্থ হয়েছিল, কারণ তাদের আসলে মূল মনোযোগ ছিল কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়। তারপর যুক্তফ্রন্ট বরঞ্চ নির্বাচনী ইশতেহারে বলেছিল যে তারা ক্ষমতায় আসলে দ্রুততম সময়ের মধ্যে সংবিধান প্রণয়ন করবে, এ কারণেই মানুষ আশান্বিত হয়ে যুক্তফ্রন্টে ভোট দেয়, মুসলিম লীগকে ভোট দেয় না। তারপরের কারণটিও খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মুসলিম লীগের অভ্যন্তরে আদর্শগত কোন্দল। সেটি কীরকম ছিল। 1946 সালে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের আইন পরিষদ সদস্যদের বিশেষ অধিবেশনে মূল লাহোর প্রস্তাবে বর্ণিত রাষ্ট্রসমূহ বা স্টেটসের কথা বলা হয়। এবং এই সম্মেলনে মূলত স্টেটসের বদলে স্টেট এ কথাটি উল্লেখ করা হয়। তার মানে এস বাদ দিয়ে স্টেটকে এখন সিঙ্গুলার করা হলো, অর্থাৎ আগে যে লাহোর প্রস্তাবে একাধিক রাষ্ট্র গঠনের করার কথা ছিল সেটিকে এখন পরিকল্পনা করা হলো একটি
যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা হিসেবে। অর্থাৎ বলা নেই কওয়া নেই হঠাৎ লাহোর প্রস্তাবের সংশোধন করা হলো। এবং 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর বিভিন্ন প্রদেশে ক্ষমতাসীন মুসলিম লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা যায়। আর ওই যে স্টেট সংক্রান্ত যে কোন্দল ছিল তার কারণে মুসলিম লীগের নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বিখ্যাত মুসলিম লীগ নেতা পীর মাঙ্কি শরীফ সর্বপ্রথম মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখের নেতৃত্বে মুসলিম লীগের প্রগতিশীল অংশ 1949 সালে আওয়ামী মুসলিম লীগ নামে একটি স্বতন্ত্র সংগঠন তৈরি করে। আশা করি বন্ধুরা তোমাদের কাছে 1954 সালের নির্বাচনটি কেন মুসলিম লীগ হেরেছিল সেটি পরিষ্কার। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে লিখে জানাতে পারো ভিডিওটির কমেন্ট সেকশনে। আগের ভিডিওতে তোমাদের জন্য যে কুইজটি ছিল সেটি ছিল যে মুসলিম লীগ 1954 সালের নির্বাচনে কয়টি আসন লাভ করেছিল, সেটি হচ্ছে মাত্র 9টি আসন। এই ভিডিওতেও তোমাদের জন্য একটা কুইজ থাকছে, সেটা হচ্ছে তোমরা আমাদেরকে এই ভিডিওতে লিখে জানাবে যে লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়। খুবই সহজ একটি প্রশ্ন, আশা করি সবাই এর উত্তর কমেন্টে লিখে জানাতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।